কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই পাস হচ্ছে একের পর এক নতুন বিল। আর এই বিলগুলি পাস হওয়ার ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়ছে সাধারণ মধ্যবিত্ত জনজীবনে। আবার কোন কোন বিলে ব্যাপক পরিমাণে লাভ পাচ্ছে সাধারণ মানুষ, কখনো অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ মানুষ, কখনো এনআরসি, কখনো সিএএ, কখনো তো আবার এনপিআর। ঠিক এই সময়টি আবার কেন্দ্র সরকারের তরফ থেকে আরো একটি নতুন বিল, এবারে জন্ম মৃত্যু নথিভুক্ত করার নতুন বিল আনছে কেন্দ্র। আর আজ মূলত দেখে নেব জন্ম মৃত্যু নথিভুক্ত করার যে বিলটি আনছে কেন্দ্র, এতে কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, কতটা সাধারণ মানুষ উপকার পেতে পারে বা কতটা সাধারণ মানুষের জনজীবনে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে পারে। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে আমাদের দেওয়া ইনফরমেশন গুলি যদি আপনাকে ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক কেন্দ্র সরকার তরফ থেকে কি জন্ম মৃত্যু বিলে কি বলা হচ্ছে। জন্ম মৃত্যুতে তথ্য নথিভুক্ত করার জন্য নতুন একটি বিল আনছে কেন্দ্র, সংসদের আগামী অধিবেশনে এই বিল আনা হবে, তেমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্ম এবং মৃত্যুর পরিসংখ্যান জাতীয় তালিকা নথিভুক্ত করা হবে, যা পরবর্তীকালে ব্যবহৃত হবে ভোটার তালিকা সহ বিভিন্ন ক্ষেত্রে। গতদিন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং সেন্সাস কমিশনারের নতুন সদর দপ্তর জনগণ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ, সেখানেই এই নতুন বিল আনার কথা জানিয়েছেন। তিনি জানান, এই প্রস্তাবটি পাস হলে আরজিআই এর কাজের সহায়ক হয়ে উঠবে। মূলত 1969 সালের জন্ম এবং মৃত্যু নথিভুক্তকরণ আইনে কিছুটা সংশোধন করে নতুন বিলটি তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে জন্ম মৃত্যুর যে পরিসংখ্যান জাতীয় তালিকায় নথিভুক্ত করা হবে তা ব্যবহার করা হবে ভোটার তালিকা প্রস্তুতিতে। এছাড়া জনসংখ্যার তালিকা এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগী নাগরিকদের তালিকা প্রস্তুত করতেও কাজে লাগবে এই পরিসংখ্যান। এর মাধ্যমে কোন নাগরিক 18 বছর বয়সী হলে নির্বাচন কমিশন নিজে থেকেই তার নাম ভোটার তালিকাভুক্ত করতে পারবে, কেউ মারা গেলে নিজে থেকেই তার নাম সরে যাবে তালিকা থেকে। এই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এর সাথে আবার এই বিলেতেই রয়েছে বেশ কিছু ভয়ঙ্কর তথ্য। যদি এই বিলটি পাস হয়ে যায়, পাস হয়ে যাবার পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আর তার যদি বার্থ সার্টিফিকেট না করা হয় সরকারিভাবে, তাহলে কিন্তু ওই সন্তান আগামী দিনে সমস্ত রকম সরকারি প্রকল্প যোজনা বা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। শুধু তাই নয়, ভর্তি হতে পারবে না স্কুলে, করতে পারবে না রেশন কার্ড, করতে পারবে না আধার কার্ড, হবে না তার ভোটার কার্ড। এক কথায়, ওই যদি কেউ বিলটি পাস হয়ে যাবার পরে গাফিলতি করে থাকে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের জন্য, তাহলে কিন্তু এক কথায় সে ভারতবর্ষে জন্ম হওয়া সত্ত্বেও হতে পারবে না ভারতীয় নাগরিক। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। এই বিলটি পাস হলে কতটা উপকার হবে বা কতটা ক্ষতির মধ্যে পড়তে পারে বা কতটা স্বচ্ছতা ফিরে আসতে পারে ভারতবর্ষে, অতি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমাদের সাথে থেকে আগামী দিনে এই রকমই ইনফরমেশন গুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।